আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিতরণের জন্য চাল, আলু ও ডিম চুরি করার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী ও এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হতেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার মদিয়ান গ্রামে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।